ডিয়ার মা, চিঠিটা লিখছি উড়িষ্যা থেকে। ঠিক ধরেছ, দারিংবাড়ি। হঠাৎ কদিনের ছুটি পেয়ে গেলাম, তাই বেরিয়ে পড়েছি। কাল সারা দিন ট্রাভেল করে রাতে এখানে ঢুকেছি, তাই রাতে রেস্ট। আজ ভোর ভোর উঠে ক্যামেরাটা নিয়ে বেরিয়ে পড়েছি দারিংবাড়ির প্রকৃতি এনজয় করতে। দারুণ লাগে জানো, যখন চোখের সামনে হলুদ আকাশের ক্যানভাসে গোটা দারিংবাড়িটাকে একটা ফ্রেমে দেখতে পাই, তখন আবার আমাদের বাড়ির কথা খুব মনে পড়ে, তোমার কথাও খুব মনে পড়ে। ভোরবেলা ঘুম ভাঙতেই আমি তো বেরিয়ে পড়েছি। এখানে এসে থেকে বুঝেছি এখানকার হাওয়ায় একটা জাদু আছে, আপন করে নেওয়ার জাদু, নিজেকে উজাড় করে দেওয়ার জাদু। পাহাড়ে ফাঁক দিয়ে আসা সূর্যের প্রথম কয়েকটা রশ্মি যেন কোনো এক পেন্টারের সদ্য শেষ করা ক্যানভাস, আর সেই সোনালি আলো যখন রাস্তার ধারের গাছগুলোর ওপর এসে পড়ে, তখন গাছগুলো যেন জীবন্ত হয়ে ওঠে, সঙ্গে সঙ্গে জীবন্ত হয়ে ওঠে গোটা গ্রামটা। বেলার দিকে একটা অটোওয়ালাকে পাকড়াও করে বেরিয়ে পড়লাম সেই গ্রামটার জন্য, যেখানে আসার টান আজ আমাকে এখানে নিয়ে এসেছে। পূর্ব ভারতের রাজ্য উড়িষ্যার কন্ধমল জেলার মুনিগুড়া গ্রাম। সত্যি ছবির মতো সুন্দর। তার থেকেও সুন্দর এখানকার মানুষগুলো। শুনেছি মালভূমি অঞ্চলের রুক্ষতার জন্য সেখানে থাকা মানুষের মেজাজও নাকি রুক্ষ হয়, তবে ইনাদের সংস্পর্শে এলে এই ধারণাটা সত্যিই বদলে যায়। ভারতবর্ষের প্রাচীনতম উপজাতিগুলির মধ্যে কন্ধ বা কন্ধ উপজাতি অন্যতম, আর এই গ্রামের বাসিন্দারা সেই উপজাতির বংশধর। এদের উৎপত্তি প্রোটো অস্ট্রেলিয়েড এথনিক গ্রুপ থেকে। এদের ভাষা কুই, যা এক প্রাচীন দ্রাবিড়িয়ান ভাষা, তবে লিপি উড়িয়া। উড়িষ্যার অন্তর্গত ছোটনাগপুর মালভূমির গভীর অরণ্য এবং অরণ্যকে কেন্দ্র করে গ্রাম এই উপজাতির বাসস্থান। এই কন্ধ উপজাতির দুটি ভাগ আছে, কুটিয়া কন্ধ আর ডংডিয়া কন্ধ। কুটিয়া কন্ধ যারা এই গ্রামে থাকেন, আর ডংডিয়া কন্ধ যারা তৎকালীন অত্যাচার সহ্য না করে জঙ্গলে বসবাস করতে শুরু করে। শুনলাম তারা পুরোপুরি ফরেস্ট ডুয়েলার, এখনো আদিম প্রথায় জীবনযাপন করছে, সভ্য সমাজের সাথে তাদের সম্পর্ক নেই বললেই চলে। ছোটনাগপুরের পাহাড়ি জঙ্গলে তাদের বাস বলে তাদের আরেক নাম দ্য নাকাটে ট্রাইবস অফ দ্য মাউন্টেন। বেশ কিছুটা সময় কাটালাম এই কুটিয়া কন্ধের সাথে, কথাও হলো অনেক কিছু নিয়ে। এদের সাথে কী কথা হলো তার আগে বলে রাখি, এই কুটিয়া কন্ধ আদিবাসীদের বিশেষত্ব হলো মহিলাদের মুখে করা উলকি এবং দুটি কান বিঁধিয়ে অনেক দুল পড়া।
এদের এই বিশেষ রূপের জন্য এরা বেশ বিখ্যাত প্রায় সারা পৃথিবী জুড়ে। তবে সত্যি বলতে কি, এটা অন্যের মুখে দেখতে আর তার ছবি তুলতে যতটা ভালো লাগে, নিজেকে এদের জায়গায় বসালে ব্যাপারটা সত্যি বিভৎস বলেই মনে হয়। তবে আমার ইন্টারেস্ট এদের জীবন আর উল্কির ইতিহাস। উনি বললেন, এরা এই অঞ্চলের পুরনো আদিবাসী যাদের জীবন অরণ্যকে, মানে এদের জীবন ধারণের মুখ্য হাতিয়ার জঙ্গল। জঙ্গল থেকে পাতা কুড়িয়ে এনে সেগুলো বুনে থালা তৈরি করা। তবে এখন এরা কৃষিকাজ আর পশুপালনও করে থাকেন জীবন ধারণের জন্য। একজনের বাড়ি গিয়ে দেখলাম একরকম ঘাসের দানা সংগ্রহ করে বাড়িতে হাত ঢেঁকিতে ভেঙে ভাতের বদলে সেটা তারা খান তাদের প্রধান খাদ্য হিসাবে। এদের এমন কোনো অর্থসংস্থান নেই যা দিয়ে এনারা চাল কিনে খাবে। এদের এই দুরবস্থার জন্য তারা দায়ী করলেন সরকারকেই। ইনারা বললেন, দীর্ঘদিন ধরেই সরকার তাদের কোনো দেখাশোনা করেন না এবং সরকারের এই অবহেলা তাদের দিন দিন আরও গরিব করে দিচ্ছে। কন্ধ অনেক পুরনো আদিবাসী, জঙ্গল ভিত্তিক তাদের জীবন এবং এর বাইরে তারা আর কিছুই জানেন না। মানুষের দেহকে গয়না আর কাপড় ছাড়াও সাজানো যায় উল্কি দিয়ে, যা এখন যুবক যুবতীদের কাছে লেটেস্ট ফ্যাশন। তবে এই কলাকৃতি সৌন্দর্য বাড়ানোর জন্য, কমানোর জন্য নয়। আমার এখানে আসার প্রধান কারণ এনাদের মুখে এই উল্কির ইতিহাস। কেন এখানকার মহিলাদের মুখে এঁকে দেওয়া হলো এই উল্কি, কেন তাদের কানে গোছা গোছা দুল? এনাদের কথা শুনে যা বুঝলাম তা হলো এই, এনাদের মুখের এই উল্কি যা এরা টিকা বলছেন তাদের মা বাবা করিয়েছেন ছোটবেলায়। এটা না করলে এদের কেউ বিয়ে করত না। কথাটা শুনে সত্যি চমকালাম, কারণ যুগ যুগ ধরে সারা পৃথিবীতে বিয়ের সময় একজন মহিলাকে সব থেকে সুন্দর করে সাজানো হয়। তাহলে কি এটা পৃথিবীর অন্যান্য আদিবাসীদের মতো কোনো বিশেষ রাজ যা ইনাদের বিয়ের জন্য করতে হয়? উত্তর পেলাম এনার থেকে। উনি বললেন, এদের মুখে উল্কি করার কারণ রাজাদের নজর যেন তাদের ওপর না পড়ে। অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতার আগে এখানকার রাজা ও তার রাজকর্মচারীরা এবং ব্রিটিশরা এই মহিলাদের জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে তাদের খুন করে দিত। তাই ছোটবেলাতেই এদের মা বাবা কিছুটা জোর করেই মেয়েদের মুখে এই উল্কি এঁকে এবং কান বিঁধিয়ে দুল পরিয়ে দিতেন, যাতে তাদের দেখতে অসুন্দর লাগে।
তাই তখন থেকে নিজের মেয়েদের এই চরম অন্যায়ের শিকার হওয়া থেকে বাঁচানোর জন্য বাবা মাকেই হতে হয় ভ্যান্ডাল, আর ধ্বংস করতে হয় ভগবানের তৈরি করা সৌন্দর্যকে। চারটে ছোঁচ দিয়ে বারবার ফুটিয়ে ফুটিয়ে আঁকা হতো এই উল্কি, আর তখন মেয়েগুলো নেহাতি ছেলে মানুষ। তাই এদের এই যন্ত্রণাদায়ক প্রথায় আপত্তি থাকলেও জোর করে টিকা করে দেওয়া হতো। ব্যথা থাকতো প্রায় 5-6 দিন, যন্ত্রণায় তারা কাঁপত, কিন্তু কিছুতেই বুঝতে পারত না তার বাবা মার এই নিষ্ঠুরতার কারণ। ইদে মায়েরিয়াতানি ইদে শিক্ষিত কিছু তাতে আজাসখানি মেয়েডাখানি স্থায়ী জটিকাঙ্গুহাসি যাতে মধ্যে ইদে সম্মান সিয়ানা। তবে বর্তমান পরিস্থিতি একটু অন্যরকম। এখানে বেশ কিছু মানুষ লেখাপড়া শিখেছেন, এমনকি কলেজও পাশ করেছেন, এবং এখন এরা বোঝেন এই টিকা শুধুমাত্র মানুষের মুখটাই বিশ্রী করে দেয়, আর কোনো কাজে লাগে না। তাই এখনকার মা বাবারাও আর চান না তাদের সন্তান এই যন্ত্রণা ভোগ করে। আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে এই টিকা করার প্রথা। সরকারের অবহেলায় এই মানুষগুলো আজ বিপন্ন। ভাবতে অবাক লাগছে, ভারতবর্ষের একটা গ্রাম যেখানে আজও মানুষের কাছে এক মুঠো চাল কেনার মতো পর্যাপ্ত পয়সা নেই। একদিকে এদের দারিদ্র, আর অন্যদিকে টিকার প্রচলন বন্ধ হয়ে যাওয়া। তাহলে কি এই কন্ধ উপজাতির অস্তিত্ব আজ নিশ্চিহ্ন হওয়ার দোরগোড়ায়? তাহলে কি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই কন্ধ উপজাতিদের দেখবে না? এদের মুখে এত কিছু শোনার পর বেশ কিছুক্ষণ আমি যেন একটা ঘোরের মধ্যে চলে যাই। এখন আমার ভেতর এই কন্ধ উপজাতিদের নিয়ে অনেক তথ্য আর অনেক গল্প, আর সেই গল্পগুলো থেকে উঠে আসা বেশ কিছু প্রশ্ন আমাকে ভীষণ ভাবাচ্ছে। তাই সন্ধ্যে থেকে রাত অবধি কাটালাম খোলা আকাশের নিচে, সব কিছু ভুলে চোখের সামনে এখন শুধু আকাশ গঙ্গা। পরের দিন সকালে উঠে দেখি এখানকার মানুষ রোজের মতো যে যার নিজের কাজে ব্যস্ত। কন্ধ পুরুষেরা কেউ জঙ্গলে, কেউ খেতে খামারে যাওয়ার জন্য প্রস্তুত, আর এদিকে আমার আবার ফেরার পালা। নদী, পাহাড়, ঝর্ণা, জঙ্গল, এই সব কিছু মিলিয়ে কন্ধমল যেন সুনীল গাঙ্গুলির নিরুদ্দেশের দেশের তীক্ষ্ণপুর। ও হ্যাঁ, একটা কথা বলে রাখি, কুটিয়াকন্দ ছাড়াও এখন আমার আরও একটা বিষয়ে ইন্টারেস্ট বেড়ে গেছে, ডোংরিয়াকন্দ বা দ্য নাকাটে ট্রাইবস অফ দ্য মাউন্টেন। কি ভাবছো মা, এবার হয়তো কোনোদিন তুমি চিঠি পাবে বেলঘর ফরেস্ট থেকে? হতেই পারে, কারণ বেলঘর ফরেস্টে গিয়ে ডোংরিয়াকন্দের সাথে সময় না কাটালে এই কন্ধ উপজাতি সম্পর্কে অনেক প্রশ্নের উত্তর হয়তো অজানাই থেকে যাবে।